এটা ইম্পর্ট্যান্ট না যে আপনি সিগমা মেল বা আলফা মেল কি না। যদি মেল পার্সোনালিটির কথা হয়ে থাকে তাহলে এই সিগমা মেল আর আলফা মেল এই দুই পার্সোনালিটির কথা হয়ে থাকে আর এদেরই ট্রেডস দেখানো হয়ে থাকে। কিন্তু আপনি কি জানেন টোটাল সাত ধরনের মেল পার্সোনালিটি আমরা দেখতে পারি। এই সাত ধরনের পার্সোনালিটির মধ্যে আপনার পার্সোনালিটি কোনটি তা আমরা আজকের ভিডিওতে জানাবো। সবথেকে প্রথমে যে টাইপটি আসে সেটা হলো জেটা মেল। জেটা মেল এমন একটি পার্সোনালিটি টাইপ যেটাকে আমরা খুব কম জানি। সবথেকে কম এই পার্সোনালিটির সম্বন্ধে বলা হয়ে থাকে। এই টাইপকে ঠিক আলফা মেলের একদম অপোজিট হিসেবে মনে করা হয়। সাধারণত এরা একা একা থাকতে পছন্দ করে, মাইন্ডে নিজেরাই নিজের জন্য রুলস বানিয়ে থাকে আর খুব স্ট্রিক্টলি সেই রুলসকে ফলো করে থাকে। এরা কখনো নিজেকে সমাজের নিয়ম অনুযায়ী অ্যাডজাস্ট করে না, সেই জন্য তারা সবসময় একা থেকে যায় এবং এই জিনিসটি নিয়ে তারা খুব গর্বিত মনে করে। এটা একটি রেয়ার আর ইউনিক পার্সোনালিটি টাইপ। এরা ট্র্যাডিশনাল ইমোশনাল ট্রেডসকে ইগনোর করে। যেমন ধরুন মেয়েরা ইমোশনাল হতে পারবে না, সেন্সিটিভ হতে পারবে না। এরা জেন্ডার বেস ট্রিটমেন্টকে ইগনোর করে থাকে, নিজেদের বিলিফকে নিয়ে খুব স্ট্রং হয়ে থাকে আর সেজন্য এদেরকে ইনফ্লুয়েন্স করা খুবই কঠিন। সেকেন্ড টাইপ হলো গামা মেল। এরা হলো রোমান্টিক ও ইন্টেলিজেন্ট টাইপের মেল। এই পার্সোনালিটিকে অনেকটা প্রবলেম্যাটিক পার্সোনালিটি হিসেবে মনে করা হয়। এরা সবসময়ই আনস্যাটিসফাইড থাকে আর নিজের পজিশনকে সবসময় আন্ডার এস্টিমেট করে থাকে। এদেরকে সবথেকে বেশি রোমান্টিক পার্সোনালিটি টাইপ মনে করা হয়। কিন্তু এরা নিজেদের জন্য সঠিক পার্টনার খুঁজতে অনেক প্রবলেমে পড়ে। এরা অন্যের সমস্যায় সবসময় পাশে থাকে। এরা সেলফ অ্যাওয়ার হয় এবং এরা সব রকমের ঝামেলা থেকে নিজেদের দূরে রাখে। এরা অনেক বেশি ভাবে যে অন্য লোকজন তাদের সম্বন্ধে কী ভাবছে। থার্ড টাইপ হলো ওমেগা মেল। এরা কখনো অন্যের মতামতের সম্বন্ধে ভাবে না, এরা নিজেদের রাস্তা নিজেরাই তৈরি করে। এরা অন্যদের থেকে বেশি ক্রিয়েটিভ, অথেন্টিক, ইন্ট্রোভার্টেড হয়। এরা অল্পতেই সন্তুষ্ট থাকতে পছন্দ করে। এরা কখনো বড় স্বপ্ন দেখে না। এরা খুব স্মার্ট হয়। এরা আপনার গ্রুপের সেই বন্ধুদের মতো হয় যারা খুব স্মার্ট ও ইন্টেলিজেন্ট হয় কিন্তু তারা শেষে আনসাকসেসফুল হয়, কারণ তারা তাদের স্মার্টনেসকে ইউজফুল ওয়েতে ইউজ করতে পারে না। এর পরের টাইপ হলো ডেল্টা মেল। এরা খুব রেসপন্সিবল হয়, হার্ডওয়ার্কিং হয় আর খুব কেয়ারিং হয়। এদেরকে সাধারণত সমাজের ব্যাকবোন বলা যেতে পারে। এরা রেগুলার জব করা মেল হয়ে থাকে। এরা ফিক্সড রুটিন মেনটেন করে সবসময়। রোজ ঘুম থেকে ওঠো, কাজে সবথেকে বেস্ট দাও ও ঘুমিয়ে পড়ো। এরা অন্যকে ফলো করা পছন্দ করে। নিজে কাজ করে অন্যকে তার ক্রেডিট দিতে কখনো খারাপ ভাবে না। এরা একদম প্রপার ফ্যামিলি ম্যান। এরা রেসপন্সিবিলিটিকে সবার উপরে রাখে। এরা সবসময় অন্যের রেসপেক্ট করে থাকে। পরের টাইপ হলো আলফা মেল। এরা অন্য টাইপের থেকে সবথেকে বেশি কনফিডেন্ট হয়। যত তারা ছোট থেকে বড় হতে থাকে তাদের কনফিডেন্স তত বাড়তে থাকে। সেলফ কনফিডেন্স ছাড়া তারা আউটগোয়িংও হয়ে থাকে এবং তাদের মধ্যে ডিসিশন নেওয়ার মতো এবিলিটি থাকে। তারা খুব এন্টারপ্রাইজিং হয়, মানে তারা কোনো নতুন প্ল্যান বানানো বা কোনো কিছুকে অন্যভাবে করার যে ভাবনা সেটা তারা ভালোভাবেই করতে পারে। এদের ডিসিশন মেকিং এবিলিটি এদেরকে বাকিদের থেকে আলাদা করে থাকে। আলফা মেলদের কনফিডেন্স সময়ের সাথে সাথে গ্রো করতে থাকে, তখন তারা নিজেদের পার্সোনালিটিকে এনহান্স করতে পারে। আলফা মেলদেরকে আমরা ব্যাড বয় টাইপ ইমাজিন করতে পারি। যেমন বোল্ড, অ্যাগ্রেসিভ, রুড আর ডিমান্ডিং হয়। এদের পার্সোনালিটির সবথেকে বড় প্রবলেম হলো এদের ইগো। এর পরের পার্সোনালিটি টাইপ হলো বিটা মেল। এরা সাধারণত ইন্ট্রোভার্ট হয় কিন্তু তাদের মধ্যে কোলাবোরেটিভ স্কিলস দেখা যায়, মানে এরা অন্যের সাথে কাজ করার সময় কখনো আনকমফোর্টেবল ফিল করে না। শুধু বেশি লোকের সাথে কথা বলা, নতুন বন্ধু বানানো এইসব পছন্দ করে না। বিটা মেল কম অ্যাগ্রেসিভ এবং বেশি সেন্সিটিভ পার্সোনালিটি টাইপ হয়ে থাকে। মেয়েরা বিটা মেলদের দেখে অ্যাট্রাক্ট হয়ে থাকে কিন্তু মেয়েরা বিটা মেলদের লাভারের থেকে ফ্রেন্ড হিসেবে বেশি প্রেফার করে থাকে। বিটা মেল খুব সাপোর্টিভ, ইমোশনাল এবং লয়াল হয়, এই জন্যই মেয়েরা তাদের দিকে বেশি অ্যাট্রাক্ট হয়। কিন্তু এদের বিহেভিয়ার খুবই রিজার্ভ হয়। বিটা মেলরা এক্সপ্রেসিভ হয় না, তাই যদি কাউকে পছন্দও করে থাকে তাহলে সেটা তাকে বলতে পারে না। সাত নম্বর টাইপ হলো সিগমা মেল,
যেটা সম্পর্কে আপনারা সবথেকে বেশি শুনে থাকেন। এদেরকে আমরা একদম চালাক চতুর স্বভাবের পার্সোনালিটি বলতে পারি। এরা ইন্টেলিজেন্ট, একা ও বুদ্ধিতে খুব তেজ হয়। এরা খুব পার্সুয়েসিভ এবং পাওয়ারফুল হয়। এরা যে কোনো লোককে খুব সহজেই কনভিন্স করতে পারে। তাই আপনি যদি সিগমা মেল না হন, তাহলে এই সিগমা মেল থেকে সবসময় অ্যালার্ট থাকবেন। সিগমা মেলের এই ট্রেডসগুলো ছাড়া কিছু ভালো দিকও আছে, যেমন তারা একজন ভালো পার্টনার হয়ে থাকে, কারণ তারা লোক দেখানো রিলেশনকে অ্যাভয়েড করে আর সবসময় ডিপ কানেকশন বিল্ড আপ করে, আর সেটাকে পুরো কমিটমেন্টের সাথে পালন করতেও জানে, আর এই জন্যই তারা একজন ভালো ও এক্সিলেন্ট পার্টনার হতে পারে। তাহলে এখন আপনি বলুন, আপনি এই সাতটি পার্সোনালিটির মধ্যে কোন পার্সোনালিটির মধ্যে পড়েন? অবশ্যই কমেন্ট করে জানান। এরকম যদি আরও ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও দেখতে চান, তাহলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সবার সাথে শেয়ার করুন।